বন্ধুরা, আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ভ্যাকসিন নিতে। এটা আমাদের থার্ড ডোজ ভ্যাকসিন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন ভিতরে ঢুকছি। আমরা এখান থেকে ফর্ম নিয়ে, আর এখানে দেখো চেয়ার রাখা আছে, এখানে বসে আমরা ফর্মটা ফিল আপ করব, তারপরে আমরা ভিতরে যাব। আর বন্ধুরা, আমাদের ভ্যাকসিন হয়ে গেছে। ভিতরে এতটাই সবকিছু তাড়াতাড়ি মিটে গেছে যে আমি ভিতরে কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। আর ভ্যাকসিনের জন্য আমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করিয়েছিলাম, তখন আমাদেরকে বারকোড দেওয়া হয়েছিল। আর এই ফর্মটা ফিল আপ করার পর আমরা যখন ভিতরে যাই, তখন আমাদেরকে বারকোডটা দেখাতে হয়েছিল, তারপরে আমাদের ভ্যাকসিন হয়ে যায়। আর ভ্যাকসিন হওয়ার পর আমাদেরকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে আমরা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসি। এই যে দেখছো সবাই বেরোচ্ছে, আমরাও এখান দিয়েই বেরিয়েছি, তাই ভিতরের আমি কোনো ভিডিওই করতে পারিনি। চলো তোমাদেরকে বাইরেটা আমি ঘুরিয়ে দেখাই। এটা ব্যাংককের সব থেকে বড় স্টেশন, আর এটা ব্যাংকক থেকে সমস্ত দূরপাল্লার ট্রেন পরিষেবার টার্মিনালও বটে। আর এটা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রেলওয়ে স্টেশন, আর বর্তমানে এটা এখন COVID-19 ভ্যাকসিনেশন সেন্টার। আর ওই যে দেখো সাদা বিল্ডিংটায় লেখা আছে SCG, ওখান থেকে আমরা ফার্স্ট আর সেকেন্ড ডোজটা নিয়েছিলাম, আর এখান থেকে নিলাম আমরা থার্ড ডোজটা। আর এই বড় টার্মিনালটার নাম হচ্ছে বাংসুই গ্র্যান্ড স্টেশন। এই যে দেখো, আর ওই যে দেখো ওদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওখান থেকেই সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে। আর আমরা যখন হুয়াইন টু ব্যাংককের যে আমাদের ট্রেন জার্নিটা, আমরা কিন্তু এই স্টেশনেই নেমেছিলাম। সেই ব্লগটা তোমরা যারা এখনও দেখনি, তাদের জন্য আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।
আর আমাদের অনেকক্ষণ ভ্যাকসিন হয়ে গেছে, তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো তার জন্য আমাদেরকে স্টেশনের ভেতরে যেতে হবে, কারণ আমরা মেট্রো ধরবো আর এটা এমআরটি লাইন আন্ডারগ্রাউন্ড, তো আমাদেরকে নিচে যেতে হবে তার জন্য। আর নর্মাল সময় বাংসি স্টেশন এত খালি থাকে না, যেহেতু এটা এখন ভ্যাকসিন সেন্টার তাই এতটা খালি, এতটা ফাঁকা ফাঁকা। আর দেখো এখান থেকেও ট্রেন দেখা যাচ্ছে বাইরে। স্টেশনটা যতটাই সুন্দর ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা এখন বন্ধ রয়েছে। আমরা নিচে চলে এসেছি, এটা হচ্ছে মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা, এটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছতে পারে। আবার ফিরছি নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।